রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সালাউন আলাইহিম, এদেরকে আপনি ভয় দেখান আর না দেখান সব সমান, ওরা ইমান আনবে না। দরুদ পড়েন জোরে সরে, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলাল্লাহ, একটু জোরে বলেন না মহব্বতের সাথে, সালাতুন ইয়া বড় উপকারী তাদের জন্য শোনার বিষয়বস্তু। কি বলেন, আমরা ইসলামী আন্দোলন করতে চাই না সবাই? ধরে বলেন ঠিক না? বাংলাদেশ ইসলাম কায়েম হোক এটা আমরা সবাই চাই না? ধরে ধর আরো ধরে বলেন চাই না? তাহলে আমরা যারা এখানে উপস্থিত সব আমরা ইসলামী আন্দোলনের কর্মী, ধরে বলেন ঠিক কিনা? ধরে বলেন সত্য কিনা? কারা কারা ইসলামী আন্দোলনের কর্মী হাত উঁচু করে দেখান তো, দেখান তো, আলহামদুলিল্লাহ, ধরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মান কতগুলা এগুলা যত দিন যায় তত লোক কমে, আর কোরআনের আকর্ষণ দেখছেন, কোরআনের মজিদা যতদিন বাড়তে থাকে তত লোক যেরকম সুবহান আল্লাহ। সুতরাং আপনারা কেউ যেন নিজেদের কপাল পড়াবেন না, হতভাগ্য নিজেকে বানাবেন না, তার মানে হলো কোরআনের আলোচনা বসার জন্য ধৈর্য নিয়ে বসতে হবে। আমি তো আপনাদেরকে লম্বা চৌড়া আলোচনা করি না, নিশ্চয়ই আপনারা জানেন বড় জোর 2 থেকে 2.5 ঘন্টা এই সময়টুকু বসা যায় এইভাবে নিয়োগ করে বসবেন, মাঝখান থেকে হাঁটা ওঠা বাকি চার দিন যেন কাউকে বলা লাগে না। বলে জোরে বলে মনে থাকবে, আপনাদের জোরে বলে মনে থাকবে, মনে যেন থাকে। আপনারা মনে করবেন আপনারা যারা আসছেন সব ছাত্র, আপনারা কি ছাত্র? আমি কিন্তু ওস্তাদ না, আমি আপনাদের স্বাস্থ্য বানাইয়া ছাত্র বানাইয়া নিজেকে ওস্তাদের ভূমিকা নিচ্ছি তা না, আমিও আপনাদের মতো ছাত্র, আপনারাও ছাত্র আমিও ছাত্র, কোরআন হলো ওস্তাদ, ওস্তাদ কে? কোরআন, কোরআন থেকে আমরা জানবো। সুতরাং আদব রক্ষা করে বসতে হবে, হাঁটা চলা বন্ধ করতে হবে, এটা যেন মনে থাকে আপনাদের। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছে, আল্লাহ তার হাবিবকে দেখে বলেন, ও নবী আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান সব সমান, লা ইউমিনুন, এরা ইমান আনবে না। তার মানে কি? এরা যখন ইমান আর আনবি না আপনি দাওয়াত বন্ধ করে দেন, চুপ করে বাড়ি বসে থাকেন, ওরা যখন ইমান আনবি না। আল্লাহ তো বলছেন যে সালাউন আলাইহিম, এটা একেবারে সমান, দাওয়াত শুনান আর না শুনান, ভয় দেখান আর না দেখান, ওরা কি করবে না? ইমান আনবে না। তাহলে তারা ছুটি যে তাহলে ইমান যখন আনবি না তাহলে ঘরে বসে খালি মুরগি জবাই দিয়ে খাই আর জমের মতো জেকের করি, তাই নাকি? না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান তাবলীগ করাটা অর্থহীন নয়, দিনের দাওয়াত অর্থহীন হবে না, যেহেতু কে দাওয়াত কবুল করবে আর কে কবুল করবে না তা তো আপনি জানেন না, ইন্নাকা আলা তাহদি মান আহবাবতা, কে দাওয়াত কবুল করবে তা তো আপনি জানেন না, আপনি যারা পছন্দ করেন তারই তো হেদায়ত করতে পারবেন না, হেদায়তের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর যারা দিনের দাওয়াতের বিরোধিতা করতেছি ওই বিরোধীদের ভিতরে যে তুমি যদি বিজ্ঞানসম্মত দাওয়াত দিতে পারো, যদি তুমি বুঝাতে পারো, তাহলে ওদের লিডারকে যে তুমি পাবে না, ওদের ভিতর থেকে যে লোক তুমি পাবে না তা তো তুমি জানো না, ঠিক কিনা? দাওয়াত দিতে থাকো, দাওয়াত শুন,
শুনতে শুনতে সবাইকে শুনবে না এমন নয়, কিছু সংখ্যক আছে যারা শুনবে, কান দিয়া ঢুকবে, কলেজায় ঢুকবে, চোখ থেকে পানি পড়বে, ইমান বুঝতে পারবে, তোমার কাছে চলে আসবে, আর দিনের শক্তি বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিম্মত হারা হইও না, আল্লাহ বলছেন নবী হিম্মত হারা হইও না, নিরাশ হইও না, দাওয়াত দিতে থাকো। একশ্রেণী আছে যারা তুমি শুনালেও যা না শুনালে যা, এদেরকে তুমি চিনবে না, আর কারা হেদায়েত নিবে তাও তুমি চিনবে না, তা আমি ঠিক করে দেবো, তুমি দাওয়াত দিতে থাকো। ভাইয়ের আমার সেজন্য আজকে ইসলামী আন্দোলনের কর্মী এ মাহফিলের ভিতরে আপনারা সবাই বলেছেন আপনারা ইসলামী আন্দোলনের কর্মী, বাংলাদেশ ইসলাম কায়েম করতে চান, সুতরাং আপনারা নৈরাশ্বর রোগে ভুগবেন না, মারামারি দেখে ভুগবেন না, মিছিল দেখে ভয় পাবেন না, মারামারি দেখে ভয় পাবার কোনো কারণ নাই, বন্ধ করে দেওয়ার কোনো কারণ নাই, হিকমতের সাথে কাজ করতে হবে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতুল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের দিকে, তোমার প্রভুর দিকেই, তোমার আল্লাহর দিকে মানুষকে হিকমতের সাথে কৌশলের সাথে তুমি দাওয়াত দাও, মিষ্টি মিষ্টি কথা দিয়ে দাওয়াত দাও, লাঠি মারার জন্য পাঠানো হয়নি, ভালো ভালো কথা বলে মানুষকে দাওয়াত দাও, দাওয়াত বন্ধ করে দিও না। তোমার দাওয়াত শুনে শুনে লোকেরা চলে আসবে, দিনের মধ্যে যাদের হেদায়েত নাসিব আছে তারা চলে আসবে, কিন্তু দাওয়াত দিতে গিয়ে প্রাণ দেওয়া লাগবে, দু একজন মরেও যেতে পারে, শহীদ হয়ে যেতে পারে। গাছগুলি যেমন বড় হওয়ার জন্য বৃষ্টির পানি চায়, জমিনে ফসল বৃদ্ধি পাওয়ার জন্য যেন যেমন করে সে ফসল যে বৃষ্টি চায়, গাছের ফসল বৃদ্ধির জন্য যেমন সার চায়, অমনি ভাবে ইসলামী আন্দোলন হলো একটি গাছের নাম যার শিকড় মাটির তলদেশে পড়েছে, তার শাখা প্রশাখা চলে গেছে আর সে আদিম পর্যন্ত, এই গাছে বৃদ্ধি পাওয়ার জন্য সার চায়, সেই সার হলো শহীদের রক্ত। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোন জমিনে কোন জমিনে যদি কেউ শহীদ হয়, শাহাদাত বরণ করে, এটা কোনো খারাপ কথা নয়, বরং শহীদ হওয়াটা হলো ওখানে আল্লাহ দিন কায়েম হবে তার বাস্তব নমুনা। ধরে বলেন সুবহানাল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। ওরা শহীদ করবে, তোমরা দিনের দাওয়াত দিয়ে যাও, দিতে থাকো, তারপরে ওরা যতই আন্দোলন করুক, একটা মানুষ শহীদ করে দিয়ে, একটা ছাত্র মেরে দিয়া, কোন জায়গায় ইসলামের আন্দোলনের একটা কর্মীকে মেরে, একটাকে নেতা মেরে, আন্দোলন বন্ধ করা যায় না। জোরে বলেন যায়। আগুন সাইড দিয়ে ঢেকে রাখা যায় না, বিরাট পাহাড় হাত মুট করিয়া চোখের সামনে ধরলে পাহাড়টাও বৃষ্টির আড়ালে পড়ে যাবে, যাবে না? কথাটা বোঝেন, যত বড় পাহাড় হোক একটা হাত মুঠো করে চোখের সামনে ধরেন, মনে হবে পাহাড় ওখানে নাই। আজকে যারা ইসলামী আন্দোলন স্বীকার করছে, যারা ক্ষুদ্র মনে করতেছে, তারা ওই রকম পাহাড়ের সামনে হাত মুঠো করে দেখতেছে, হাতটা ছাড়িয়ে দাও, গাড়ির চক্ষু খোলো, কয়টা ছাত্র মারবা তোমরা, কয়টা মারবে, একটা দুইটা না, বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দু একটা মেয়ের ইসলামী আন্দোলন বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমার আজকের গণজোয়ার শুরু হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, গণজোয়ার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা, তারা মনে করতেছে যে জোয়ার বুঝি তাদের, দিন বুঝি তাদের, না, ঠিক পাও নাই, সে সময় নাই, সেগুলো বালি, পদ্মা গঙ্গা ব্রহ্মপুত্র যমুনার পানি অনেক দূর গড়িয়ে গেছে, অনেক দূর গড়িয়ে গেছে। আমি তো বলে থাকি এখন, যে আগে ইসলামের কথা বলতো শুধু মৌলভী সাহেবরা, শুধু পীর সাহেবরা, আর এগুলি অনেকেই বুঝতে চাইতেন না, এখন আলহামদুলিল্লাহ শুধু মৌলভী সাহেবরা মৌলভী সাহেবরা নয়, এখন দাড়িবিহীন প্যান্ট শার্ট পরা এই ধরনের বহু লোক বেরিয়ে গেছেন, যারা ইসলামকে সত্যিকারের বুঝতে শিখেছেন, জীবন দিতে শিখেছেন। আমার তো মনে হয় সত্যিকারের বাংলাদেশে যদি আল্লাহর দ্বীনের জন্য জিহাদ ফরজ হয়ে যায়, রক্ত দেওয়া যদি ফরজ হয়ে যায়, তাহলে মৌলভী মৌলানা সাহেব কোথায় থাকবেন আমি জানি না, কিন্তু এটা আমি জানি, লক্ষ লক্ষ দাড়িবিহীন প্যান্ট শার্ট পরা যুবক মুসলমান বাংলার জমি
জমিনে তৈরি হয়েছে, যারা বুকের সাদা রক্ত দিয়ে বাংলার জমিনে কলেমার পতাকা আজ হোক আর কাল হোক উড়াবেই উড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, চাই অদম্য সাহস, আল্লাহর উপর ভরসা, সামনের দিকে এগিয়ে যাওয়ার কাম, পিছনে ফিরে দৌড়ায় মুনাফিক ভীরু কাপুরুষ। আর কাপুরুষরা দুনিয়ায় কোনো ইতিহাস সৃষ্টি করতে পারে না, পারে নাকি? কাপুরুষের কোনো ইতিহাস আছে? ইতিহাস তো বীর পুরুষদের। সুতরাং বীর পুরুষ তারা যারা নাকি তাহাজ্জুদের নামাজও পড়ে আর একটা পটকার আওয়াজ শুনলে দৌড়িয়া কুল পায় না, এরা বুঝি বীর পুরুষ। খুব তাহাজ্জুদ পড়ে কিন্তু একটা পটকা ফুটে উঠছে পাগড়ি পুগড়ি ফালাই ঠিয়ে দৌড়িয়া কুল পায় না, এর নাম ইমানদার না। ইমানদার হলো সেই যে তাহাজ্জুদ পড়ে আর পটকার আওয়াজ হলে পড়ে, গ্রেনেডের আওয়াজ হলে পড়ে উল্টা দৌড়ায় না, বরং সেদিকে যায়, ওই আওয়াজ আমার কোনো ভাই ক্ষতিগ্রস্ত হলো না যেটা দেখার জন্য, জোরে বলেন ঠিক না? এর নাম মোমেন, যার কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে চিঠি লিখেছিলেন, রোম সম্রাট আমার এই চিঠি পাওয়া মাত্র ইসলাম কবুল করো অথবা ইসলাম স্টেটের করজ রাজ্যে পরিণত হয়ে যাও, যদি তা না হয় ইসলাম কবুল করবে না, মদিনার করজ রাজ্যে পরিণত হবে না, আর ইসলামের সাথে বিরোধিতা তৈরি করো, তাহলে তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো যে বাহিনী তোমরা বেঁচে থাকা যত মহব্বত করো, শরাব যত তোমাদের প্রিয়, দুনিয়ায় বেঁচে থাকা তোমাদের জন্য যত প্রিয়, আমার সে বাহিনী দুনিয়া থেকে শাহাদাত বরণ করাকে এর চাইতে বেশি প্রিয় বলে মনে করে, জোরে বলে সুবহানাল্লাহ, সেই বাহিনী পাঠিয়ে দেবো ভাইরা আমার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দাওয়াত আপনি তাদের সতর্ক বাণী শুনান আর না শুনান ওরা ইমান আনবে না, এর অর্থ এই নয় যে বন্ধ করে দিন, শোনাতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم نشتي سطر کو باني اپنا رسول بے تو شئی لوگ جو وقتی میں نے چولا جو میں نے چول بے میں نے جو چول بے شئی تو اپنا سطر کو باني شن بے মেনে চলার মতো মন যারা, আর সেই ব্যক্তিকে সে হল খাশিয়ার রহমান, খাশিয়ার রহমান আবুল গাইব, তার কোয়ালিটি কি? তার কোয়ালিটি হলো সে অদেখা প্রভুকে বিশ্বাস করে, আপনার কথা শুনবে কে, আপনার উপদেশ মানবে কে, তার কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উপদেশ তো সেই ব্যক্তি মানবেন, আপনার উপদেশ তো সেই ব্যক্তি গ্রহণ করবে, সতর্কবাণী দিয়ে সতর্ক হবে তো সেই লোকটি যে ব্যক্তি অদেখা দয়াবানকে, অদেখা আল্লাহকে যে বিশ্বাস করেন, আর আপনাকে যে ব্যক্তি মেনে চলার জন্য যার মন আছে এই ব্যক্তি পারবে, সতর্ক বাণী সে শুনবে, সেই মোমেন হবে। সুতরাং অদেখা খোদার উপরে ইমান আনাটাই হলো সবচাইতে বড় কথা, আমরা যাতে যাকে দেখি না এই গুণ হলো সবচাইতে বড় গুণ আমাদের, সেই লোকটি যারা কি আল্লাহকে দেখে নাই অথচ আল্লাহকে বিশ্বাস করে, আমরা তো তাই করেছি, কি বলেন তাই করেছি না? আর যার ভিতরে এই কোয়ালিটি নাই, আল্লাহরই যে বিশ্বাস করে না তার হেদায়ত কোনোদিন হবে না, জোরে বলেন হবে? গোটা কোরআন শরীফ ভিজাইয়া যদি কেয়ামত পর্যন্ত খাওয়ায় তারে ইমান আসবে? কোরআন শরীফের তাবিজ বানাইয়া ছোট ছোট কোরআন শরীফ আছে না মাদলির মধ্যে ঢুকায়, ওই রকমের মাদলির মধ্যে ভরিয়া কোরআন শরীফ যদি গলায় ঝুলাই রাখে ইমান আসবে তার? আসবে না। আল্লাহরই যদি বিশ্বাস না করে সে কোনোদিন ইমান তার আসবে না। ইমান আনার জন্য আল্লাহকে, আল্লাহর বিশ্বাস থাকতে হবে, অদেখা খোদাকে বিশ্বাস করতে হবে, খোদাকে তো আমরা দেখি নাই, না দেখেই বিশ্বাস করেছি, কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুতরাং আল্লাহকে বিশ্বাস করার এই কোয়ালিটি যাদের মধ্যে আছে ইমান একমাত্র তারাই আনতে পারবে, সতর্ক বাড়ি দিয়ে তাদেরই কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আমরা
মুবীন, নিশ্চয়ই আমি একদিন মৃত্যুকে চিন্তা করব। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি একদিন মৃত্যুকে জিন্দা করব, আর ওয়ানাকতুবু মা কদ্দামু, আর আমি তোমাদের ফেলে আসা কাজগুলি যা কিছু তুমি পেশ করেছো, যা তুমি করেছো, এ সব কিছু আমি লিখে রাখতেছি। ওয়া আথারহুম, এবং তোমার নিদর্শনাবলী তাও আমি সব সংরক্ষণ করছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবীন, আর আমি তোমাদের সব কিছু খুলে খুলে একটা একটা করে আমি সব এক উন্মুক্ত কিতাবে লিপিবদ্ধ করতেছি, যা তোমরা বলো আর যা তোমরা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা পেশ করছেন। একটি হলো বান্দার ভালো মন্দ যা করুক তা তার দপ্তরে লিখে রাখেন। বান্দা ভালো মন্দ যা করুক তা কোথায় লিখে রাখেন? একটি কিতাবের মধ্যে, একটা দপ্তরে আল্লাহ লিখে রাখেন। তারপরে বান্দা যা করে তা সবকিছু তার অন্তরের ভিতরে আল্লাহ জাগরুক রাখেন, মনের মধ্যেও থাকে। আমল নামা যদি নাও আল্লাহ করতেন সিস্টেম ফেরেশতা দিয়ে লেখাবার, এমনিও মানুষের মনে থাকতো, তবু আল্লাহ রেকর্ড রেখেছেন, রেকর্ড রাখবেন। সে আমল নামা এক তো আল্লাহ লেখান, লক্ষ্য করুন তিনটা কাজ হচ্ছে, এক তো আল্লাহ আমল নামা লেখান, আর দুই নম্বরে মানুষের অন্তরের ভিতরে ব্যাপারটা ধরে রাখেন, আল্লাহ নিজে ধরে রাখেন। দেখুন না, আপনি ছোটবেলা থেকে এই পর্যন্ত ছোট বড় যত কাম করেছেন, বিশেষ করে অপরাধমূলক কাজ যা করেছেন, চিন্তা করলে মনে পড়বে না? কথা কন না কেন? জোরে বলেন পড়বে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মনের ভিতরে আল্লাহ তা ধরে রেখেছেন, সব অন্তরের ভিতরে ধরে রাখাস। এরপরে ওয়াসারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব তোমার কথাগুলি লিখে রাখতেছি, তোমার অন্তরের ভিতরে আমি সব কিছু ধরে রাখতেছি। তারপরে আরো একটা কাজ করি, ওয়াসারহুম, আর তোমার নিদর্শনা বলি আমি সেগুলিকে সংরক্ষিত রাখি। তুমি যা রেখে আসতেছো, পড়ে আসতেছো, এগুলি সব সংরক্ষণ হচ্ছে। কি মানে তা? তার মানে হলো এই, এই দুনিয়ার ভিতরে ভালো মন্দ যে যে কাজ করবে ওই কাজের সওয়াব অথবা পাপ দুনিয়ার মধ্যে তার লেখা তো হবেই, মরে যাওয়ার পরেও এগুলি প্রতিক্রিয়া তার বংশের উপরে, তার ছেলেপেলের উপরে, তার রাষ্ট্রের উপরে, জনগণের উপরে যতদিন চালু থাকবে ততদিন পর্যন্ত এর গুণা অথবা সওয়াবের ভাগ যে ব্যক্তি প্রথম উদ্বোধন করেছিল তার আমলনামায় লেখা হতে থাকবে। লক্ষ্য করুন, এই ব্যাপারে যদি কেউ একটা সিনেমা হল করে, একটা সিনেমা হল বানিয়েছে, এখন এই সিনেমা হল বানাবার পরে দুনিয়া যতদিন সে বেঁচে ছিল ততদিন তো গুণা তার আমলনামায় লেখা হবে, এই লোকটা মরে যাওয়ার পর ওয়াসারহুম কোরআন শরীফে বলা হচ্ছে যে তার নিদর্শন আমি সংরক্ষিত করব। তার মানে হলো এই লোকটা মরে যাওয়ার পর ওই সিনেমার ছবি দেখে যতগুলি লোকের চরিত্র ধ্বংস হবে, যত বছর এটা থাকবে, আর যত লোক এই সিনেমায় ছবি দেখার পর চরিত্র ধ্বংস হবে, ব্লু ফিল্ম দেখার পরে, ব্লু ফিল্ম যে আমদানি করেছে, আর ওই ফিল্ম দেখার পর যত লোকের চরিত্র ধ্বংস হবে, যতদিন ধরে হবে, ওই লোকটি মরে যাওয়ার পর কবরে বসে গুণা না করেও এই গুণার সিলসিলার সমস্ত পাপ তার আমলনামায় লেখা হতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা এগুলি বুঝে নেন, সিনেমা হল হতে পারে, তারপরে কোন রকমের নানা রকমের আজেবাজে খেলার অনুষ্ঠান হতে পারে, এটা কোন ধরনের গুনাহের যে কোনো অনুষ্ঠান, ব্লু ফিল্ম জাতীয় যা কিছু হোক এর আশা থাকবে। আর ভালো কাজ যদি কেউ করে, একটা মাদ্রাসা করে গেছে, একটা মসজিদ করেছে, একটা টিউবওয়েল করেছে, একটা ব্রিজ করেছে, একটা রাস্তা দিয়েছে, মানুষের মানুষের কল্যাণের জন্য অনেক ভালো কাজ করে গেছে, মরে যাওয়ার পর এই এই ভালো কাজ যত